या हुसैन करबला, या हुसैन करबला, या हुसैन, या हुसैन, या हुसैन, शोके का तोर होलो मुसलमान, प्राण दिलो इमाम हुसैन, जिंदा होलो दीन इस्लाम, शहीद होलो कारबलाई, या हुसैन करबलाई, या हुसैन करबलाई, या हुसैन সেনের করুন কাহিনী কি ঘটেছিল কারবালার জমিনে, শোনো ইমাম হোসেনের করুন কাহিনী কি ঘটেছিল কারবালার জমিনে, রক্তে লাল হলো কারবালার জমিন, রক্তে হলো কারবালার জমিন, আজো তা ভোলেনি সারা দেশবাসী, শোনো ইমাম হোসেনের করুণ কাহিনী কি ঘটেছিল কারবালার জমিনে, পানি পানি করে শহীদ হলো শিশু আজগার, পানি না পেল কাফেরেরা বুকে তীর মারিল, পানি পানি করে শহীদ হলো শিশু আজগার, পানি না পেল কাফেরেরা বুকে তীর মারিল, শহীদ হয়ে গেল আজগার হোসেনের কোলে, শহীদ হয়ে গেল আজগার হোসেনের কোলে, ফজরের রক্তে যুদ্ধ শুরু হলো, শোনো ইমাম হোসেনের করুণ কাহিনী কি ঘটেছিল কারবালার জমিনে। তারপর কবি শফিকুল ইসলাম শেষ ছন্দে কি বললেন শুনুন, যুদ্ধের মাঝে হোসেন পিপাসায় কাতর হয়ে পানি খেতে গেল নদীর তীরে, যুদ্ধের মাঝে হোসেন পিপাসায় কাতর হয়ে পানি খেতে গেল নদীর তীরে, পানি তুলে হোসেন হাতেতে দেখে কি দেখে, আজগারের ছবি উঠিল ভেসে, পানি না আর খেলো ইমাম হোসেন, এজিদের সেনা সীমার আসে তখন, পানি নার খেলো ইমাম হোসেন, এজিদের সেনা সীমার আসে তখন, করিল হত্যা ইমাম হোসেনের, করিল হত্যা ইমাম হোসেনের, সত্যি হয়ে গেল নবীজির ভবিষ্যৎবাণী, শোনো ইমাম হোসেনের করুণ কাহিনী কি ঘ
ঘটেছি নো কারবালার জমিনে শোনো ইমাম হোসেনের করুণ কাহিনী কি ঘটেছি নো কারবালার জমিনে